সংখ্যার উপরে ভিত্তি করে, হেদায়েত না, সংখ্যার উপরে ভিত্তি করে কামিয়াবিও না, আল্লাহ তাআলার গ্রহণ করে নেওয়ার ভিত্তিতে কামিয়াবি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, জমিনের বেশি সংখ্যক মানুষ যেদিকে আপনি যদি বেশির আকর্ষণে তাদেরকে অনুসরণ করেন, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথহারা করে দিবে। বাজারে মনে করেন মাগরিবের নামাজের টাইমে বাজারের মসজিদে মুসল্লি যতজন, বাজারের দোকানপাটগুলোতে সাধারণ মানুষ তখন কি পরিমাণ, তার চাইতে কম না বেশি? তাহলে বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত, মাগরিবের নামাজের ওয়াক্তে নামাজ না পড়া, অল্প কিছু মানুষের মতামত নামাজ পড়া। যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে বেশি মানুষ যেদিকে রায় দেয় সেটাই বিজয়ী হয়, তাহলে কাজে এইটাই উত্তম যে মাগরিবের নামাজের ওয়াক্তে বাজারের দোকানে দোকানে হাঁটা ঘুরা, বন খাওয়া বিড়ি খাওয়া, এটাই উত্তম, ঠিক না? তো কি বোঝা গেল, কি বোঝা গেল যে এই সময় যদি একজন আল্লাহর বান্দা, একজনও যদি আল্লাহর ঘরে সেজদা করে, তো সে কায়েনাতের সবার চাইতে সেই দামি, হোক তার সংখ্যা একজন, কি বলেন? একজনই হোক, সে একাই হোক, বাজারে কোটিপতি থাকুক, বাজারে একবারে বিরাট নেতা থাকুক, কিন্তু তার চাইতে ওই সেজদাওয়ালা, সে যদি দিন মজুর হয়, কুলি হয়, মাটি কাডুন্যাও হয়, ঠেলাওয়ালাও হয়, সেই দামে, সেই দাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি মাত্র সেজদা, একটি সেজদায় এক রাকাত হয় না, হয় একটি সেজদা দুনিয়া এবং তন্মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাকাতা সালাতিল ফজর খাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের দুই রাকাত নামাজ, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং তন্মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চাইতে উত্তম। তাহলে বোঝা গেল সেজদাওয়ালা দাম, বন্দিগিওয়ালা দাম, তার কাছেই বড় সম্পদ, তার কাছেই বড় নিয়াম। এ কারণে উপস্থিত আল্লাহর বান্দা মুসলমান কম না বেশি এটা নিয়ে কখনোই পেরেশানি হওয়ার কিছু নেই। আল্লাহর জন্য বলা, একজন শুনলেও বলা, একশো জন শুনলেও বলা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের কাছেও দিনের দাওয়াত দিছেন, দুইজনের কাছেও দিছেন, দশ জনের কাছেও দিছেন, একশো জনের কাছেও দিছেন, বিদায় হজ্জের মাঠে সোয়া লাখের সামনে দিনের কথা বলছেন। তাহলে একজনের কাছেও বলা এটাও রসুলের আমল, এক লাখের সামনে বলা এটাও রসুলের আমল, কথা বোঝেন নাই? কভি ইধার কভি উধার, কভি জমি পর কভি আরশ পর কভি দর বদর। রসুলুল্লাহর দাওয়াত ছিল এমন, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে, হাঁটে ঘাঁটে মাঠে বাজারে মেলায় তাবুতে ঘরে ঘরে পাড়ায় মহল্লায় গলিতে গলিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীনের দাওয়াত দিছে। তারিখে ইবনে খাল্লিকান একটা কিতাব আছে, ইতিহাসের কিতাব আরবিতে, ওই কিতাবে আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আবু জাহেলকে চার হাজার বার কালেমার দাওয়াত দিছে, চার হাজার বার, একজন কি আবু জাহেল, এক হাজার না চার হাজার বার। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে বৃষ্টি হতো কম, এখনও কম, তখনও কম, আরব দেশে বৃষ্টি খুবই কম, ওরকম বৃষ্টি হচ্ছে সেই অবস্থায় রসুলুল্লাহ কালেমার দাওয়াত দিছে। আবু তালেবকে একেবারে শেষ নিঃশ্বাস চলে যাচ্ছে তখনও কালেমার দাওয়াত দিছে। যুদ্ধের ময়দানে
খায়বরের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বরের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছিল না, ইহুদিদের দুর্গ। আল্লাহর নবী একদিন বললেন, হযরত আলীর হাতে পতাকা, যুদ্ধের পতাকা তুলে দিয়ে বললেন, আজ তোমার হাতে দিলাম, আজ আশা করছি ইনশাআল্লাহ তোমার হাতেই খায়বর বিজয় হবে। এটা বলছে আলী, তো বুঝছে যে নবীজি যেহেতু বলে ফেলছে তাই এটা তো সন্দেহ আসেনি। উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমি রওনা দিলাম, শেষ বেঈমানটা জীবিত থাকুন পর্যন্ত আমি একটানা তরবারি দিয়ে সব সবাইতে থাকুন, শেষ মাথা পর্যন্ত আজকে ক্লিয়ার করে লম। বুঝছেন না কথা, না শরীরে জোশ এসে পড়ছে আর কি, একদম আজকে এক কিনার করে ফেলুন সব, সবগুলোর যে সয়া ফেলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, না আলী শোনো, আগে তাদের প্রত্যেককেই কালেমার দাওয়াত দিবা, ইমানের দাওয়াত পেশ করবা আগে, ইমানের দাওয়াত দিবা আগে। এরপরে নবী বলছে, লা আইন ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন, আলী তোমার দ্বারা একজন লোক, রাজুলান ওয়াহিদান, সিরফ একজন লোক হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সবচেয়ে দামি উটগুলো তোমাকে উপঢৌকন দেওয়া, লাল চিহ্ন বিশিষ্ট উট, সেটার চাইতে অনেক উত্তম তোমার দ্বারা একজন লোক আল্লাহর পথ পাও, ঈমান পাও। কথা বুঝছেন না? অতএব একজন মানুষের ফিকিরেও, একজন লোকের ফিকিরেও কথা বলা, একজনের হেদায়েত চাওয়া, এটা আল্লাহ রসুল বলছে সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ দুনিয়ার পাওয়ার চাইতে উত্তম। তাইলে আল্লাহর কথা বলার জন্য একজন যথেষ্ট না? কথা বলেন না কেন? একজনই যথেষ্ট, একজনই যথেষ্ট ফিকিরের জন্য, আল্লাহর কথা শুনবার জন্য। বলতেই থাকা, বলতেই থাকা, বলতেই থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীনের দাওয়াতের ক্ষেত্রে দুইটা বিশেষ বৈশিষ্ট্যের কথা আল্লাহ উল্লেখ করছে, যে এই নবী মুহাম্মদ দীনের যে দাওয়াত দিচ্ছে এই ক্ষেত্রে ওনার দুইটা বৈশিষ্ট্য বিশেষ আরও আছে, এটাও দুইটা, একটা হলো তিনি বাশির, আর একটা হলো তিনি নাজির। বলেন তো কী শব্দ বলছি? একটা হচ্ছে বাশির, আর একটা হলো নাজির। বাশির শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ দানকারী, আর নাজির শব্দের অর্থ হচ্ছে ভয় প্রদর্শনকারী। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীনের দাওয়াতের, নবুয়তের দাওয়াত ও তাবলীগের বৈশিষ্ট্যই ছিল এটা, তিনি বাশিরও ছিলেন, তিনি নাজিরও ছিলেন। বাশিরাম ওয়া নাজিরা, তিনি জান্নাতের সুসংবাদ, আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ, এগুলোও তিনি শুনাইতেন। আবার কবরের ভয়, জাহান্নামের ভয়, আখেরাতের ভয়, আল্লাহর আজাবের ভয়, এগুলোও দেখাইত, এগুলোও দেখাইত। নেককারদের সুখ আনন্দ, নেককারদের জন্য জান্নাতের নিয়াজ ও নিয়ামত, এগুলোর কথাও পেশ করতেন। আবার জাহান্নামীদের হালাত এগুলোও বলতেন। এজন্য কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বয়ানও অনেক, জাহান্নামের বয়ানও অনেক, সুসংবাদও অনেক, আবার কি ভয়ও অনেক, ভয়ের কথাও অনেক, সুসংবাদও দিছে আল্লাহ অনেক, অনেক নিয়ামতের খুশখবরই আল্লাহ পাক জানাইছে। তাহলে নবীদের সিফাত এটা, নবীরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে জান্নাতের সুসংবাদও দিতেন, জাহান্নামের ভয়ও দেখাইত, জাহান্নামের ভয়ও দেখাইত। আল্লাহ তাআলা কোরআন সুন্নার এলেম যাদের আছে, আলেম ওলামায়ে কেরাম, তাদেরকেও আল্লাহ তাআলা এই দায়িত্ব দিছেন, ওয়ালিউনযিরু কাওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, যে মৌলভীরা তারা যখন এলেম শিখে শেষ করবে, কোরআন সুন্না শিখবে, তখন তাদের দায়িত্ব হলো তারা নিজ নিজ এলাকায়, নিজ নিজ সম্প্রদায়, নিজ নিজ কওমের মানুষদেরকে ভয় দেখাবে, অলিউন্দিরু কবরের ভয়,
আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, আজাবের ভয় এটা দেখাবে। লাআল্লাহুম ইয়াহদারুন, কেন দেখাবে? যেন তারা ভয় পেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, যেন ভয় পেয়ে জান্নাতের রাস্তায় চলে আসে, যেন ভয় পেয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ ধরে। সুবহানাল্লাহ। তাইলে নবীরও একটা বৈশিষ্ট্য যে তিনি মানুষদেরকে আখেরাত জাহান্নাম কবরের ভয় দেখাতেন। ওলামায়ে কেরামেরও বৈশিষ্ট্য, তারা মানুষদেরকে আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় দেখাতেন। অনেক সাধারণ মানুষ আছে বা অনেক ভদ্রলোকও আছে, বুঝমান মানুষও আছে, যারা এই কথা বলে যে হুজুররা শুধু এ কবর, হাসর, মিজান, ফুলসেরাত এগুলাই আসমানের উপরে মাটির তলের কথাই বলে, হ্যাঁ আর কিছু বলে না। আমারও তো প্রশ্ন, ডাক্তাররা শুধু প্যারাসিটামল আর নাফায় বলে, বিল্ডিং, ইট, বালু, সিমেন্টের কথা বলে না কা? আমারও তো প্রশ্ন, ইঞ্জিনিয়াররা শুধু বিল্ডিংয়ের প্ল্যানিং বলে, নাফা প্যারাসিটামল বলে না কা? আমারও তো প্রশ্ন, বাংলার টিচার শুধু বাংলাই ফরায়, উনি অঙ্ক ইংরেজি ফরায় না কা? কথা বলেন, এটাই তো পৃথিবীর নিজাম। যে যেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে, যে যেই বিষয়ে জ্ঞান আহরণ করে, সে তো ওই বিষয়েই বলবে, এটা তো যুক্তিরই কথা। কথা বলেন না কেন? তা আমরা গ্রহণিত করলাম কোরআনের এলেম, আমরা গ্রহণিত করলাম সুন্নার এলেম, আমরা গ্রহণিত করলাম হাদিসের এলেম, আমরা গ্রহণিত করলাম, দায়িত্বই তো নিলাম রসুলের পক্ষ থেকে, ওয়ারিস হিসাবে এই জিম্মাদারি কাঁধে তুলে নিলাম। নবী, আপনি 23টি বছর দিবা রাত্রি আপনি আল্লাহর বান্দাদেরকে আখেরাত আর পরকালের সাথে সম্পর্ক জুড়াইতে চাইছেন, আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইতে চাইছেন, আমরাও এই দায়িত্ব কাঁধে তুলে নিলাম। এলেমের এই বরকতে আমরাও আপনার উম্মত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা, আখেরাতের কথা, কবরের কথা আর পরকালের কথা এটাই শোনাবো। এটাই আমাদের জিন্দগি, এটাই আমাদের রাত, এটাই আমাদের দিন, এটাই আমাদের সকাল, এটাই আমাদের দুপুর, এটাই আমাদের বিকাল। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল করিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কথা নকল করছে, ক্বালা রাব্বি ইন্নি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। এই যে আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি আমার কওমকে, আমার সম্প্রদায়কে আপনার দিকে ডেকেছি, লাইলাউ ওয়া নাহারা, রাতেও দিনেও, রাতেও দিনেও, রাতেও ডাকছি, দিনেও ডাকছি, সারাক্ষণ আপনার কথা বলছি, একদিন দুই দিন না, 950 বছর। কয়দিন বাপ? 950 বছর, এটা বলতে খামখেয়ালি না, 950 টাকার 950 বছর এক কথা না, 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আপনাদের বাপ চাচা আমাদের 14 গোষ্ঠীর কয়জনের হায়াত মিলাইলে 950 বছর? মিলাইয়ে দেখেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70-এর মাঝে, সেখানে 950 বছর একই এলাকায়, একে তো এত লম্বা সময়, দ্বিতীয়ত একই মহল্লায়, একই মহল্লা, একই গ্রামে, একই কারিয়া, একই গ্রামের মধ্যে, একই এলাকার মধ্যে, একই জনগোষ্ঠীর মধ্যে তিনি কি পরিমাণ ধৈর্য ওনার মধ্যে ছিল যে 950 বছর উনি বয়ান করে গেছে। আজকে রংপুর, কালকে সিলেট, আজকে ঢাকা, কালকে চিটাগাং, এরুমো না, একই জায়গায়, একই এলাকা। তাফসীরের মধ্যে আছে, একই ফ্যামিলির দাদা, বাবা, ছেলে, নাতি, চার পুরুষ, চারজনকে আল্লাহর দাওয়াত দিছে, একজনই ইমান আনে নাই, তবুও তিনি সেই ঘরে আবারও দিনের দাওয়াত নিয়ে গেছে, এরপরও তিনি অস্থির হয়নি। তাফসীরের মধ্যে আছে, মাঝে মাঝে ওনাকে ওনার কওম মেরে রক্তাক্ত করে, পুরা শরীর রক্তাক্ত করে বেহুশ বানাইয়া রাস্তার পাশে ফেলে রাখত। হযরতের, এই বুট খাবেন না, এই যে কালো শার্ট ছেলে, তুমি কথা বলবে না, অসুবিধা মনে হলে উঠে যেতে পারো, খামখেয়ালি আমি পছন্দ করি না, কোনো গাফেল মানুষ আমার পছন্দ না,
বুট বাদাম খাবেন না কেউ, একজন শুনলেও কোনো আপত্তি নাই আমার, কিন্তু গাফেল আল্লাহর দুশ্মন। কথা বুঝছেন না? কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন স্পষ্ট জাহান্নামে যাওয়ার কারণ কি, উলাইকা হুমুল গাফিলুন, গাফেল গাফেল। আল্লাহ তাআলা বলছে জাহান্নামের মূল কারণ গাফেল, তামাশা না, বুট খাবেন বাদাম খাবেন। হযরত এই মাত্র বয়ানে বললেন, আমিও তো শুনতেছিলাম, এই মাত্র বলছে না, আল্লাহ তাআলা বলছে যখন কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে কান লাগাইয়া শোনো এবং চুপ থাকো। তামশা করতে বলছে, বুট বাদাম খাইতে বলছে? হ্যাঁ, ক্লাস ওয়ানের বাচ্চা, ক্লাস টুর বাচ্চা মিয়া হাট্টিম হাট্টিম যে সময় পড়ে ক্লাসে, তখনও তো ওই ছয় বছরের বাচ্চাও তো বুট খায় না, খায় ক্লাস চলাকালীন বুট খায় কেউ? তো আপনি বুট খাবেন আল্লাহর কোরআনের সামনে, কথা বলবেন, হাসি ঠাট্টা মজাক করবেন? না না, কোনো সুযোগ নেই। চেনা অচেনা আমি কোনো হিসাব বুঝি না, আমি নতুন আসছি না পুরাতন আসছি এগুলোর ধার ধারি না। আমি বুঝি আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে যদি কেউ সালাম দেয় আমি বুঝি সে আর আমি আপন, ঠিক কি না বলেন? আমরা সব নতুন পুরাতন, কি আবার আমরা কুমিল্লার লক্ষ্মীপুর, কি আবার ঠিক কি না বলেন না কেন? এ কোনো হিসাব না, হিসাব হলো কালেমার বন্ধনে আমরা সব আপন, আমরা সবাই আপন। যখন আমি সালাম দিলাম আপনারা জবাব দিলেন, আমরা সব বন্ধু হয়ে গেলাম, আমরা একত্রে হয়ে গেলাম। আর প্রতিটা আল্লাহর বান্দা, প্রত্যেকটা সন্তানের আখেরাতের ফিকির করা আমাদের এটা দায়িত্ব, আমাদের এটা জিম্মাদারি। আজকে আমাদের নওজোয়ানদের নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা, আমাদের সবচেয়ে দিন রাতের মাথা ব্যথা এই যুবক ছেলেগুলোকে নিয়ে। এরা শুধু নিজের বরবাদই করছে না, এরা গোটা পৃথিবীর বরবাদ করে দিচ্ছে, গোটা পৃথিবী, গোটা পৃথিবীকে আজাবের মধ্যে ডুবাইয়া দিছে এদের অশ্লীলতা, বেহায়াপনা, এদের মোবাইল, এদের ফেসবুক, এদের নাচ গান দেখা, নর্তকী দেখা, এদের সিনেমা নাটক আর মেয়ের পিছনে ঘুরা, রাত ভর দিন ভর নেশাগ্রস্ত হয়ে থাকা, মদ গাঁজা ফ্যান্সি ডিলি আবা বাবা, এই সব কিছু শুধু এদেরকে বরবাদ করছে না, আমার গোটা দেশ গোটা পৃথিবীকে বরবাদ করে দিচ্ছে। নাফরমানের কারণে আজাব আসে আমাদের এই সমস্ত। হুজুর মাত্র বললেন, আরে আমি তো বলি ডাইরেক্ট, মিয়া নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা মালিকের এই কোরআনের পরে যে বাচ্চারা, আল্লাহর কসম এদের বরকতে এখনো সূর্য ওঠে, এখনো চাঁদ ওঠে, এখনো আসমান আর জমিন আপন জায়গায় আছে। যেদিন এই কোরআন পড়লেওয়ালা থাকবে না, যেদিন আল্লাহ এই নাম উচ্চারণ হবে না, সেদিন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে না, রাতও আসবে না, দিনও আসবে না। সোট ডাকাইতের জন্য দুনিয়া না, ইমানদারের বদৌলতে নাফরমানরা খেয়ে থাকে। কোরআনের আয়াত, কুল হিয়া লিল্লাযীনা আমানু খালিসাতান ইয়াউমাল কিয়ামা, কোরআনের আয়াত, কুল মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতি আখরাজা লিইবাদিহি আত-তাইয়্যিবাতি মিনার রিজক, আল্লাহ বলেন আমি পবিত্র যত রিজিক আমি আমার বান্দাদের জন্য যা কিছু জমিনে উৎপাদন করেছি এগুলো সব ইমানদারদের জন্য, মূলত অগরে খাওয়া মূল লাগা এগুলো উৎপাদন করছিলাম, এগুলার উসিলায় বেঈমানরা খায়, নাহলে বেনামাজির জন্য ফসল ওঠে না বেটা, বেহায়ার বেপর্দা মহিলার জন্য সূর্য ওঠে না, ওই বাচ্চাদের জন্য সূর্য ওঠে, এদের জন্য গোটা মহল্লা ঘুমায়, গোটা মহল্লাবাসী ঘুমায়, 18 বছরের দামরা বেটা ঘুমায়, 40 বৎসরের খাড়া এত বড় বেটা এই বেটা ঘুমায়, আর আমার 8 বছরের হেফজোখানার বাচ্চা রাতের 3:30 বাজে উঠে মালিকের সেজদা করে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাহেবের কাছে ভোর হওয়ার আগে আগেই মালিকের কোরআনের সবক শুনায় ফেলে, আল্লাহকে রাজি করে ফেলে। হেফজোখানার বাচ্চারা ফজরের আগে আগে সবক শুনায়, নতুন সরা নতুন মুখস্থ, বুঝছেন দিক, ওরা বলে আল্লাহকে, আল্লাহ তোমার বড় বড় উপযুক্ত বান্দারা সব ঘুমায়,
আর আমি ছোট্ট বাচ্চা তোমার। মালিক তুমি, তোমার জন্য তোমার কোরআন নিয়ে বসে গেলাম। আল্লাহ তাআলা বলে, যা, তোদের কারণে বাকিদেরকে আরো কিছুদিন রাখব, নাইলে রাখতাম না। দোস্ত রাগ করো না, আমি প্রত্যেকটা শ্রোতা, আমার একটা তবিয়ত, আমি শ্রোতার শেষ মাথা পর্যন্ত নজর রাখি। ওই গপ কইনা হুজুর না, বুঝেন না এমনি কথাটা, ওই কানে আঙ্গুল দিয়ে আপনি সুদ দিব এই হওয়াদের হিসাব না। আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে, মৌলানা কথা এভাবে বলতে হবে, প্রয়োজনে এক কথা এক লক্ষবার বলবেন, যতক্ষণ উম্মতের কলিজার ভেতরে না বসে। হাজারবার বলবেন, লাখবার বলবেন, বারবার বলবেন, বারবার বলবেন, বারবার বলবেন, বারবার বলবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। এজন্য হুজুরের বয়ান যারা শুনছে তারা জানে হুজুর এইভাবে বলে, বলেন 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 বলেন, এমন করে না, বলেন বলেন বলেন, আপনি বলেন, আপনি বলেন, বলেন আবার বলেন, এরকম করে না, অস্থির, বেচাইনি, অস্থির হয়ে যায়। আল্লাহর বান্দাদেরকে বুঝাবার জন্য দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই, তিনি যখন কথা বলতেন আল্লাহর বান্দাদের সামনে, ওনার ভেতরের আবেগ এত বেশি ছিল, কলিজার ব্যথা ওনার এত বেশি ছিল, ওনার পাশে সবসময় বড় বড় আলেম থাকতেন ওনার সাথে সফর সঙ্গী। আছে সৈয়দ আবুল হাসান আলী নদভীর মতো আলেম, মাওলানা মনজুর নোমানির মতো আলেম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়ার মতো আলেম, ওনারা পাশে থাকতেন। আর মাঝে মাঝে ইলিয়াস রহমতুল্লাহ আলাই মানুষদেরকে কথা বলতে গিয়ে আবেগের জোশে আর বলতে পারতেন না, কথা ওনার আটকাইয়া যাইতো, তখন ওই সাথের বলারে বলতেন, আলী মিয়া তুমি কও, তুমি কও, আমি কি কইতে চাইছি তুমি, আমি আর পারতেছি না, এরম বেচাইন হয়ে যেত, অস্থির হইলে কথা আটকাই যেত, ওনার কথা জড়ায় যেত। আমাদের মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেন যে, হে আল্লাহর বান্দারা, তোমাদের পরিবর্তন, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধনের জন্য আমার কলিজার মধ্যে কি পরিমাণ ব্যথা, আমি শামসুল হক যদি সম্ভব হইতো আমার কলিজাটা খুলে এরপরে তরমুজের ফালি, মানে তরমুজের পিস যেভাবে কাইটা টুকরা টুকরা করে, এভাবে টুকরা টুকরা করে কলিজা তোমাদের হাতে তুলে দিতাম, আর তখন দেখতা শামসুল হকের কলিজার ভেতরে তোমাদের জন্য কি পরিমাণ দরদ আর ব্যথা।